অ্যারিজোনার সুপ্রিম কোর্ট 1800 শতকের যে গর্ভপাত নিষিদ্ধের আইন পুনর্বহাল করেছে তা বাতিলে একটি বিল পাশ করেছে স্টেট হাউস। বুধবার বিলের পক্ষে ভোট দেন স্টেটির আইন প্রণেতারা। ডেমোক্রেটদের সাথে 3 রিপাবলিকান আইন প্রণেতা বিলের পক্ষে ভোট দেয়া এটি পাশ হয়। গাজার প্রধান দুটি হাসপাতালে গণকবর পাওয়ার বিষয়ে ইসরায়েলের কাছে জবাব চেয়েছে হোয়াইট হাউস। বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান একথা জানিয়েছেন। তিনি বলেছেন, হোয়াইট হাউস এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত দেখতে চায়। হার্শ গোল্ডবার্গ পোলিন নামে এক ইসরায়েলি আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। 3 মিনিটের ভিডিওটিতে 24 বছর বয়সী গোল্ডবার্গ জানান, 7 অক্টোবরের হামলার ঘটনায় তার একটি হাত হারিয়েছেন তিনি। তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের তীব্র সমালোচনা করেন গোল্ডবার্গ। প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ আরও 48 ঘন্টা বাড়িয়েছে বিক্ষোভকারীরা। গাজায় যুদ্ধ এবং ইসরায়েলকে আমেরিকার অর্থ সহায়তা বন্ধের দাবিতে গত 18 এপ্রিল থেকে বিক্ষোভ করে আসছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইন পন্থীদের চলমান বিক্ষোভকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এসব বিক্ষোভের নিন্দা জানিয়ে বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, এমন ইহুদি বিদ্বেষ বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সহায়তা দিতে $95 বিলিয়ন ফরেন এইড বিলে সই করেছেন প্রেসিডেন্ট বাইডেন। বুধবার সকালে বিলে সইয়ের পর বাইডেন বলেন, এটি আমেরিকা, ইউরোপ এবং বিশ্ব শান্তির জন্য একটি ভালো দিন। এর আগে মঙ্গলবার 79-18 ভোটে সিনেটে পাশ হয় বিলগুলো। তাইওয়ানকে সহায়তার বিলে অনুমোদন দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চায়না। বুধবার এক বিবৃতিতে চায়নার তাইওয়ান অ্যাফেয়ার্স অফিস বলেছে, এই সহায়তা চায়নাকে দেয়া আমেরিকার প্রতিশ্রুতির গুরুতর লঙ্ঘন। এই অর্থায়নের মাধ্যমে আমেরিকা তাইওয়ানকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে চায়না। তিন দিনের সফরে চায়না গিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। বুধবার সাংহাই বিমানবন্দরে পৌঁছান তিনি। নিজেদের মধ্যে সংলাপ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার এই সফর বলে জানিয়েছে ওয়াশিংটন ও বেইজিং। সফরে চায়নার পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে ব্লিনকেনের দেখা করার কথা রয়েছে। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ড গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে তিনি ব্যাংককে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সফরকালে শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি জাতিসংঘের আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNSCAP-এর অধিবেশনে যোগ দেবেন। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই আগামী 11 জুন লেবাননের বিপক্ষে দ্বিতীয়বার মুখোমুখি হবে বাংলাদেশ। লেবানিজরা হোম ভেন্যু হিসেবে কাতারকে চূড়ান্ত করেছে। এরই মধ্যে এই বাছাইয়ের 4 ম্যাচ খেলে বাংলাদেশ একমাত্র পয়েন্ট পেয়েছে লেবাননের বিপক্ষে ঘরের মাঠে। সেই দলের বিপক্ষেই শেষ হবে বাংলাদেশের এই অভিযাত্রা।